সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজকে বাজারে গেছিলাম, যথারীতি বাজার থেকে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, যার জন্য আমার মা সকালে জল খাবারের জন্য এই দেখো রুটি করে রেখেছে। রুটি করা হয়ে গেছে সকালে জল খাবারে, আর আমি এসে এই করেছি কাটা পোনা মাছের ঝোল করেছি, বড় বড় করে আলু দিয়ে, ধনে পাতা, টমেটো দিয়ে কাটা পোনা মাছের ঝোল। পাতলা কাটা, আর এই দেখো চিংড়ি মাছ ধুয়ে রেখেছি। এই চিংড়ি মাছ হবে এখনো, এটা হবে হচ্ছে এই পটল দিয়ে, পটল দিয়ে, আলু খুব একটা বেশি দেব না, সামান্য আলু দেব, এই দিয়ে পটল চিংড়ি হবে। আর ভাত এখনো হয়নি, ভাত তারপরে ভাত করব। আজকে অনেকটাই দেরি হয়ে গেল, যেদিন আমি বাজারে যাই সেদিন আমার অনেকটা করেই দেরি হয়ে যায়, কারণ বাজার থেকে এসে তারপর তো সামলাতে হয়। তবুও মা আজকে রুটিটা করে রেখে দিয়েছে, অনেকটা কাজ আমার এগিয়েছে। তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখো, তোমাদের কেমন লাগে আমার এই ভিডিওগুলো আমাকে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো তোমরা। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তোমাদের সবার সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।